ফার্স্ট আমাদেরকে একটা যে সার্ভার গুলো জাস্ট রাখবো লগ সেই ইন রাইট সার্ভার বানাইতে হবে। তো আমি সার্ভারে গেলাম, ট্রাফিক অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভারস, সার্ভার থেকে আমি যে সার্ভার গুলো অ্যাড করবো ওই সার্ভার। ওতে সার্ভারের নাম কি আপনি জানেন? না, এটা হচ্ছে এফ সার্ভার 1, এফ সার্ভার 2, এফ এ ডাবল পি এস, এফ সার্ভার 1 ড্যাশ দিয়ে 1 দেন, রাইট রাইট। এটা ব্যাক এন্ড ব্যাক এন্ড ব্যাক এন্ড রিয়েল সার্ভার, তাই তো যেটা আমি বসাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ল্যাব সার্ভার অন করল, এবার ল্যাব সার্ভার টু। আমাদের সার্ভার ক্রিয়েট হলো, এবার আমরা ক্রিয়েট করবো সার্ভিস। সার্ভিস মিনস হচ্ছে ওই সার্ভারটা কোন পোর্টে চলে। হ্যাঁ, সার্ভিসটা যেহেতু একটি পোর্টে চলে, তাই আমি স্টিকেস দিয়েছি, আমরা তাই তো? এক্সিস্টিং সার্ভার দেখা দিই, সার্ভার অন। আর যদি স্টিকেস পোর্টে চলতো, তাহলে স্টিকেস দেওয়া যেত, তাই তাহলে তো? বোধ হয় এসএসএল, যে এসএসএল ইউজ করে পোর্টে যে অটোমেটিক 443 চলে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সিস্টিং সার্ভার যেটা আগে বানায় আসছে, যে আমরা এক্সিস্টিং সার্ভার দিলাম, ওকে যেটা বানায় আসছে সেটা আর কি ওকে দিলাম। আর এখানে একটা জিনিস চেক কি করা লাগে, সেটা হচ্ছে মনিটর। তো মনিটর এখানে সাকসেসফুল সিঙ্ক আছে, এটা দিয়ে আমরা দেখি। এটা হচ্ছে ডিফল্ট, হ্যাঁ, টিসিপি দিয়ে ও চেক করে সিঙ্ক অ্যাকনোলেজ পাচ্ছে কিনা, যদি পাই তাহলে সে ওইটা দিয়ে মনিটরিং করে। আর বাই দিয়ে এটা চেঞ্জ করে আমরা চাইলে পিং টিং সব দিতে পারি। হ্যাঁ, আমরা আগে এটা দিয়ে তাহলে দেখি, আপনি এটাতে ক্লিক, হ্যাঁ এটাতে ক্লিক করছেন, এটা দিয়ে রাখি, ডিফল্টটা দিয়ে দেখি হয় কিনা। এরপরে সার্ভার টু, তো ওটা ডিফল্টটা দিয়েই দিয়ে রাখুন আর কি, যে হ্যাঁ ডিফল্টটা দিয়ে চেক করি। ওকে, এক্সিস্টিং সার্ভার, তাহলে সার্ভার টু, রাইট, নাম্বার 80 পোর্ট। ওকে, তাহলে আমার এখানে দুইটা আছে সার্ভার রইলো। হ্যাঁ, একটা হচ্ছে এটা, আমরা কোনো গ্রুপ বানাই নাই। এবার আমরা কি করবো, সার্ভিস ফিল্ড ভার্চুয়াল সার্ভার বানাইলাম, অ্যাপ সার্ভার আন্ডারস্কোর ভিআইপি দেই, 205 ইউজ করি। হ্যাঁ, এইচটিটিপি ওই যে প্রোটোকল, এটাই আইপি অ্যাড্রেস হচ্ছে ভিআইপি। আইপি কোনটা হবে, 205 দিলাম, পোর্ট 80, ওকে দিলাম। এবার এখানে আমরা ওই যে সার্ভিস বানাইছি সে সার্ভিস দুইটাকে দেখাই দিতে হবে। তো আমার সার্ভিস আছে এই দুটা, হ্যাঁ, দেখাই দিলাম, বাইন্ড করলাম এখানে, বাইন্ড এই যে উপরে দুটা বাইন্ড হয়ে গেল। এবার ওকে দিলাম, ওকে দিলে আমার এগুলো এই যে স্ট্যাটাস চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, ভার্চুয়াল আইপি স্ট্যাটাস চেঞ্জ হয়ে ওকে হয়েছে। সেট করলাম, টেস্ট করি, এখানে আছে অ্যাপ সার্ভার টু, দেখি ওর টেস্ট করলে কি আসে। অ্যাপ সার্ভার অনে আসছে, আবার যদি দেই অ্যাপ সার্ভার অন, ও কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এখানে কেন চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা কোনো সিলেকশন করে আসিনি যে আসলে কার কাছে কার কাছে পাঠাবে। হ্যাঁ, দুটো সার্ভার দিছি, সিলেক্ট করি নাই। তাহলে আমরা রাউন্ড রবিন না লিস্ট, ভার্চুয়ালে যাই, দেখেন এখানে এই যে মেথড আছে, মেথড, হ্যাঁ, হ্যাঁ রাউন্ড রবিন না লিস্ট, মেথডে এই লিস্ট কানেকশন হচ্ছে যে একটা একটাই থাকে। তো আমরা এখানে রাউন্ড রবিন ইউজ করি, লিস্ট কানেকশন এটাও ইউজ হয়, এটাও ভালো মেথড, এটা ইউজ হয়। তো রাউন্ড রবিন ইউজ করি যাতে দুইটার মধ্যেই কম বেশি রিকোয়েস্ট যায়। লুপনেসটা থাকে। এবার আমরা দেখি অ্যাপ সার্ভার অন আর টু তে যায় কিনা।
মিনিমাল একটা টাইমের জন্য ধরে রাখা আছে। এটারও আমরা এখন যেটা করতে পারি যে অনেক সময় কি অ্যাকাউন্টে ঢুকে অনেক ডাটাবেস টাটাবেস থাকে, হ্যাঁ, এখন এই যে তখন আর কি কুকিজ ধরে রাখতে হয় যে যে সার্ভারে সে হিট করতেছে এন্ট্রিটা যেন ওই সার্ভার, কারণ অনেক ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে তো সময় নেয়। তো ওইটাকে যদি চাই যে না একটা আইপি একটা সোর্স আইপি রে আমি মিনিমাম একটা টাইম পর্যন্ত একটা যে সার্ভারে প্রথম পাবে সেই সার্ভারেই যেন সে সব সময় যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে যে পারসিস্টেন্স ইউজ করতে হয়, হ্যাঁ, পারসিস্টেন্স এই যে সোর্স আইপি, আমরা সোর্স আইপি বেস করতে পারি। তাহলে এটাকে 2 মিনিট যদি দেই যে প্রথম একটা আইপি যদি রাউটার অ্যাপ সার্ভার অনে অ্যাকাউন্ট ই পায় এক্সেস পায় হিট করে ওই 15 মিনিট পর্যন্ত ওইখানেই অ্যাক্সেস পাবে। আচ্ছা, মানে ফর্ম ফিল আপ করা লাগে বা ডাটা ফাইল আপলোড করা লাগে, হ্যাঁ হ্যাঁ, অনেক বলি আপনার ফাইনান্সিয়াল ইস্যু থাকলে তখন তো সার্ভার চেঞ্জ হলে ওরই এন্ট্রি নিবে না। সোর্স আইপি ভরা না করে অনেক ফাইল আপলোড করতে এটা এটা একটা মেথড। সো এইখানে যেহেতু ওই রিলেটেড কাজ আছে কিনা আমার শুনতে হবে, কারণ ওরা যখন চেক করে দেখবে তখন এটি না পাইলে পরে বলবেন কই কাজ করতেছে না এই সেই।